ফিনল্যান্ডে ট্রেনে চড়ার তো অনেক অভিজ্ঞতা হলো। আজকে আমি ফিনল্যান্ডে আসার পর প্রথম ফিনল্যান্ডের মেট্রোতে চড়ব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এটা একটা সানি ডে ছিল, কিন্তু সন্ধ্যা হওয়ার সাথে সাথেই তুষারপাত শুরু হয়ে যায়, ভারী তুষারপাত হতে থাকে। তো আমি একটু পরেই মেট্রোতে প্রবেশ করব। হেলসিনকি সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের আন্ডারগ্রাউন্ডেই মেট্রো স্টেশন এবং খুবই ইজি ট্রান্সপোর্টেশন হেলসিনকিতে। এবং আমি ফিনল্যান্ডের অন্যান্য জায়গার কথাও শুনেছি, বাট এখনও হেলসিনকির বাহিরে অন্য জায়গায় যাওয়া হয়নি। তো প্রথমেই বলে নিই যে প্রায় 300 ফিট হবে আমার ধারণা, গ্রাউন্ড থেকে প্রায় 300 ফিট নিচে মেট্রো স্টেশন যেখান দিয়ে ট্রেন চলাচল করে। এরকম আপনার প্রায় 3টা লম্বা, বিশাল লম্বা লম্বা এলিভেটর পার হওয়ার পর আপনি মেট্রোর সামনে গিয়ে পৌঁছাবেন। সো আমার ধারণা এটা অলমোস্ট 300 ফিট ডিপ হবে, এত মাটির নিচ দিয়ে কি সুন্দর মেট্রো চলছে, একটু অবাকই লাগে। আর এখানে কীভাবে আসলে অক্সিজেন আসে তাও আমার জানা নেই। এখানে সব কিছুই আসলে এতটা সিস্টেমেটিক এবং গোছানো, যখন আমরা উপর দিয়ে চলাচল করি, বাসে চলাচল করি বা ট্রেনে চলাচল করি, আমরা আসলে বুঝতেও পারি না যে আন্ডারগ্রাউন্ডে একটা অন্যরকম জগৎ আছে। তো এখান দিয়েও মানুষ চলাচল করে, একটা অন্যরকম অভিজ্ঞতা।